সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাতৃসিংহা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার দিনে শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম কোটা সংস্কারে নীতিগতভাবে সরকার একমত যে সময় আলোচনায় বসতে রাজি জানিয়েছেন আইনমন্ত্রী আন্দোলনকারীদের কমপ্লিট কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ সংঘর্ষে হতাহত অনেকে এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড এবার বিস্তারিত কোটা সংস্কারের নীতিগতভাবে সরকার একমত যে কোনো সময় আলোচনায় বসতে রাজি বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে এক ব্রিফিংয়ে এ নিয়ে উচ্চ আদালতের আপিল শুনানির তারিখ এগিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছে আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী সাতই অগাস্ট দুই হাজার চব্বিশ সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আজও আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতা সংঘর্ষ হয়েছে গুলি বিদ্ধসহ আহত হয়েছে অনেকে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা বিকেলে বহদ্দার হাট এলাকায় শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় নরসিংদীতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত অনেকে রাজশাহীর সাহেব বাজার এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় টিআর শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে সাভারের পাকিজা এলাকায় ঢাকা আড়িচা মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে এ সময় একজন নিহত হয়েছে আহত হয়েছে অনেকে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে দেয় তারা পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছিল কেন যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে এতদিন পরে শেষ বৈষম্য শিকার আমরা কেন হব আমরা চাই এটা এখনই শেষ হোক আমার পরবর্তী প্রজন্ম চাকরি প্রত্যাশী যারা থাকবে তারা সুস্থ সুন্দরভাবে চাকরি পাইতে পারে কোটা সংস্কার ও হতাহতের প্রতিবাদে গাজীপুরের চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধসহ অন্তত ত্রিশ জন আহত হয়েছে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শহরের শকুনি লেকে পানিতে ডুবে যায় দুই শিক্ষার্থী পরে একজনের মরদেহ উদ্ধার করা হয় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা চাষারা গোলচত্বরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এতে অন্তত ষোলো জন আহত হয়েছে হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশত কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইল শহরের পুরাতন স্ট্যান্ড নিরালা মোড় ও রেজিস্ট্রেশন পাড়া এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত বিশ জন নওগা শহরে বিক্ষোভ মিছিল বের করে স্কুলের শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে নারী শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে আসে কয়েকজন অভিভাবক এ সময় তাদের লাঠি পেটা করে ছাত্রলীগ চুয়াডাঙ্গা সদরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয় নোয়াখালী শহরের মাইজ দিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় একটি পিক আপ ভাঙচুর করা হয় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে আহত হয়েছে অন্তত দুই শতাধিক আগুন দেয়া হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে পুলিশ বক্স পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ এ সময় সংঘর্ষে পাঁচ পুলিশসহ বিশ জন আহত হয়েছে এছাড়া বরিশাল জামালপুর ফরিদপুর লালমনিরহাট ময়মনসিংহ মানিকগঞ্জ নাটোর ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অনেকে এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসান মেহেদি নিউজ ডেস্ক বান্দরবানে দিনাজপুরের হিলিও চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান কমান্ড সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান পার্বত্য জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সন্ত্রাস নৈরাজ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা চল যায় যুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে এই স্লোগানে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট প্রতিবাদ সভা ও বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জের রাজবাড়ি ও ভোলায় সমাবেশ করেছে ছাত্রলীগ ও যুবলীগ এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে দেশের বিভিন্ন জেলায় সীমিত আকারে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল করেছে সকাল থেকে সিরাজগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল ও কাউন্টার থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কে পণ্যবাহী কিছু ট্রাক চলাচল করলেও যাত্রীবাহী বাসের সংখ্যা খুবই কম স্থবির হয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পণ্যবাহী ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না সেখানে পটুয়াখালী থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও অভ্যন্তরীণ রুটে চলাচল করছে সীমিত সংখ্যক বাস যানবাহন সংকটে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ এদিকে বেনাপোল সোনা মসজিদ ও হিলি স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা স্বাভাবিক থাকলেও আজ পাসপোর্টধারী যাত্রী চলাচল অন্যান্য দিনের চেয়ে কম গাড়ি ঘোড়া পাইতেছি না অস্থিরতা রয়েছি মহিলা বহু ধরানি হইতেছি ভাই গরম প্রচুর গরম এক ঘন্টা ধরেই দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পাই না এখানে এক ঘন্টার মতো দাঁড়িয়ে আছে চট্টগ্রাম যাব কোনো গাড়ি যাচ্ছে না ঢাকা যাব আমার মেয়ে অসুস্থ দেখতে যেতে যাব এমন আমরা বুটাভেলি দিয়ে আজকে দিনের সঙ্গে দাঁড়িয়ে আছি আমাদের অসুবিধা বন্ধবে সমগ্র লোড আনলোড অব্যাহত আছে এবং প্রয়োজন মোতাবেক যে যে সমস্ত কাঁচামাল অলরেডি লোডে লোড তো হয়ে গেছে এবং তারা অল্পক্ষণের মধ্যেই বের হয়ে চলে যাবে বর্ধমানের কোনো কার্যক্রম কোনো বাধা সৃষ্টি হয়নি এবং যথনিয়মেই সকল কার্যক্রম পরিচালনা হচ্ছে এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার্থীরা রে সড়ক প্রশস্ত কিংবা দুর্ঘটনা কমানোর নামে মেহেরপুরে প্রায় প্রতি বছরই কাটা হচ্ছে সড়কের পাশের শত শত গাছ অথচ নেই সেই অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক গাছ রোপণের উদ্যোগ এতে ক্ষোভ জানিয়েছেন পরিবেশবিদরা মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সম্প্রতি মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়ক প্রশস্ত করা এবং দুর্ঘটনারোধে প্রায় দেড় হাজার গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে জেলা সড়ক বিভাগ তালিকা করা হচ্ছে গাছ কেটে গেল বছরও কাটা হয়েছে মেহেরপুর কুষ্টির সড়কের পাশের আড়াই হাজার গাছ এভাবে প্রায় প্রতি বছর জেলায় শত শত গাছ কাটা হলেও নতুন চারা রোপণের হার খুবই সামান্য অভিযোগ এলাকাবাসী ও পরিবেশবিদদের আমরা কৃষক পথচলী মানুষ রাস্তা দিয়ে চলতে চলতে একটু ছায়া জায়গা পাইলে আমরা সেখানে একটু বিশ্রাম নিলাম গাছ কাটুক কিন্তু দেখা যায় কাটলি তো লাগাইতে হবে কিন্তু একটা গাছও লাগাইছে না ভাই যদি সরকার অন্যান্য যদি সড়ক বাহারাই সেহেতু গাছগুলা কিভাবে বাঁচিয়ে রাস্তা বাড়া যায় সেটা আমার পক্ষে মানে খুবই ভালো হয় গাছ কাটার আগে রাস্তা খননের আগে গাছ কিছু রোপণ করা উচিত আমাদের আজকে যে ক্লাইমেট যে বিপর্যয় প্রকৃতির বিপর্যয় প্রাকৃতিক ভারসাম্যহীনতা এটা তো একদিনে তৈরি হয়নি এটা তো আমরা সব মানুষ করিয়ে ফেলেছে এখন আমরা গাছ লাগিয়ে যেতে আশা করি যে সেটা সুফল ভোগ করব তাও তো হবে না গাছ তো প্রত্যেক বছরই লাগানো হচ্ছে ঘটা করে লাগানো হচ্ছে গাছ টিকছে কয়টা দাঁড়াচ্ছে কয়টা সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রকৃতিকে যেমন ব্যবহার করবো আবার প্রকৃতিকে ওই জায়গায় ফিরে আনার জন্য আমাদের উচিত হবে সেই সমস্ত জায়গায় উপযুক্ত পরিমাণ মানে যে পরিমাণে আমি গাছপালা নিধন করব অবশ্যই তার দ্বিগুণ পরিমাণ গাছপালা রিপ্লেসমেন্ট করতে হবে অর্থাৎ সেখানে পুনঃস্থাপন করতে হবে লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে গাছ কাটার পাশাপাশি রোপণের বিষয়টিও বিবেচনায় রয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা মানুষের প্রয়োজনে কিন্তু যেমন গাছ লাগাতে হয় আবার মানুষের প্রয়োজনে কিন্তু সড়ক সম্প্রসারণ করার কিন্তু প্রয়োজন হয় তো ইতিমধ্যে আমরা যে সড়কের শোল্ডারে যে মানে হচ্ছে যে আমরা ডিবিএসটির কাজ করেছি তাতে আমরা যে গাছগুলা দেখেছি যে এই গাছগুলো আসলে সরালে মানুষের মানে জান ও জীবনের হচ্ছে যে নিরাপত্তা বৃদ্ধি পাবে এটা সড়ক দুর্ঘটনাও অনেক অংশ কমবে আর গাছ যদি অংশে মানে গাছ যদি কাটা হয় তাহলে নিশ্চয়ই আবার সেই পরিমাণ গাছ হচ্ছে যে লাগিয়ে দেওয়া হবে চুয়াডাঙ্গা সড়কে যে কলেজ মোড় হইতে আমজুবি বাজার পর্যন্ত যে সমস্ত গাছ তিন মিট পেভমেন্টের বাহিরে তিন মিটারের উভয় রাস্তার উভয় পাশে তিন মিটারের ভিতরে রয়েছে সেই গাছগুলি কর্তনের জন্য সড়ক জনপদ আমাদেরকে একটা পত্র দিয়েছে এই গাছগুলো কর্তনের জন্য গত তেইশ চার দুই হাজার চব্বিশ তারিখে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হয় অত্র দপ্তরে সার্ভেয়ার কে একটা পত্র দেওয়া হয় যে গাছগুলা মার্কিং করে একটা তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দাখিলের জন্য তাকে বলা হয়েছে যেটা আমরা পাওয়ার পর আমরা বন বিভাগকে অবহিত করব। গেল দশ বছরে মেহেরপুরে কাটা হয়েছে বিভিন্ন সড়কের পাশের চোদ্দ হাজার গাছ এর মধ্যে কুষ্টিয়া মেহেরপুর সড়কের জোরপুকুরিয়া এলাকা ছাড়া অন্য কোন সড়কের পাশে উল্লেখযোগ্য সংখ্যক গাছ লাগায়নি সড়ক বিভাগ নাদিয়া আফরিন মাছরাঙা ডেস্ক লক্ষ্মীপুরে খালে বিলে বাঁধ ও বিশেষ জাল বসিয়ে শিকার করা হচ্ছে দেশী প্রজাতির মাছ এতে বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এক সময় খালে বিলে জাল পাতলে পাওয়া যেত কই পুটি ট্যাংরা সহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ লক্ষ্মীপুরে মেঘনার পাশে সরু খালগুলোতেও পাওয়া যায় অনেক জাতের মাছ কিন্তু অবৈধভাবে বাঁধ ও বিশেষ জাল পাতার কারণে এখন কমে গেছে এসব মাছ বিভিন্ন খালে জাল দিয়ে মাছ শিকার করায় পানির ব্যাহত হচ্ছে এতে ডিম দিতে না পেরে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ সাম্প্রতিক দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কিছু অসাধু লোক তারা বিশেষ ধরনের জাল ব্যবহার করছে যে জাল ব্যবহার করতে আমাদের যে মাছের পোনা মাছের পোনাগুলো বনহারে তারা ভরে ফেলতেছে এতে করে মাছের যে বংশবিস্তার সে কারণে নষ্ট হয়ে যাচ্ছে শহরে মূসার খালের মধ্যে আট দশ টাকা গাঁদা জাল আসছে এই জালের এই জালের কারণে এই সতেরো লক্ষ মানুষের কি আমরা মাছের ব্যথা বাংগালি আমরা মাছ খাইতে পারিনি মধ্যের আর সূর্য খেত তোরা বন্ধুদের এই সড়ক পর্যন্ত এই যে খালের এই বাতা পর্যন্ত এক শরীল হয়ে গেছে গাঁদা জাল বুঝছেন এই এই গাঁলা জালের কারণে মাছ মাছ বড় বাচ্চা দিব বাচ্চা দেওয়ার মাছ আসতে পারে না জেলার কমলনগর উপজেলার সবকাটি খালেই অবৈধ জাল পেতে মাছ শিকার করছে প্রভাবশালী মহলের লোকজন মাছ উঠতে উঠতে পারে না মানে সবার কিছু এইখানে গনাদার মাছ আটকারে না যাইতো হারে না গনাদার লাই প্রশাসন বলছে শিগগিরই এমন ভাবে মাছ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিলবা প্রাকৃতিক জলাশয় সম্পদ স্থিতিত জাল হচ্ছে বশারায়মতো নিষিদ্ধ রয়েছে। আমরা হচ্ছে এটা এই অঞ্চলে বেয়ালদারি সম পরিচিত আপনি যে জালগুলো কোথায় এসেছে আমরা এই জালসমূহ যেখানে আছে তাতে বসে করে আমরা হচ্ছে আইনালজিক ব্যবস্থা করে ব্যবস্থা করে জালগুলো দিয়ে মাছ ধরা দিল শিরঞ্চ বন্ধ করার জন্য ব্যবস্থা করে। অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধ করলে খালে বিলে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার বাড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের মাছরাঙা নিউজ ডেস্ক নির্মাণ কাজ শেষ হওয়ার পর চার বছর ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি একটি শপিং মল উদ্বোধনের আগেই চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায় বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চারতলার এই সুড়ম্য ভবন নির্মিত হয়েছিল মূলত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার্থে বান্দরবান সদরের মেঘলা এলাকায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটির কাজ শুরু হয় দুহাজার আঠারো সালে 2020 বিশ সালের জুনে কাজ শেষ হওয়ার পর থেকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি চুরি হয়ে যাচ্ছে লাইট সহ বিভিন্ন জিনিসপত্র এবং এটা পরিত্যাক্তভাবে আছে এখন এখান থেকে বিভিন্ন মালামাল বা চুরি হচ্ছে বিভিন্ন কিছু অনেক সময় অনেক কিছু যাচ্ছে বা আগুন ধরত আছে খুঁটি খুঁটি টাকা কষ্ট একটা নাইট থাকলে এটা জনমানবহীন এই ভবনে রাতে বসে মাদক সেবীদের আড্ডা জানান স্থানীয়রা রাতে গেট বন্ধ থাকে ভিতরে ওখানে মদের আড্ডা জুয়ার আড্ডা এই জাতীয় হচ্ছে বিপণী কেন্দ্রটিতে 45টি দোকান একটি চাইল্ড কেয়ার রুম সহ বেশ কিছু রুম করা হয়েছে তবে এসব চালু না হওয়ায় হতাশ নারী উদ্যোক্তারা খুব দ্রুত যেন চালু করা হয় এতে করে এলাকার যে পণ্য বা যারা মহিলারা জড়িত আছে তারা কাজটা ভালোভাবে করতে পারবে এবং obviously এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে চালু না হওয়ার কারণে যেমন আমি আমার পণ্যটা প্রসার করতে পারছি না পণ্যটা ওখানে আমি প্রদর্শন করতে পারছি না আমার কর্মসংস্থানে ব্যাঘাত হচ্ছে যেমন আমার আমাদের অনেক নারীরা আছে আমরা যে ভবনটির দিকে তাকিয়ে আছি আমরা ইতোমধ্যেই বান্দরবান জেলায় এই মার্কেটে আমাদের বেশ কয়েকটি সমিতিকে আঠারোটি দোকান বরাদ্দ দিয়েছি খুব শীঘ্রই আমরা এই মার্কেটটি চালু করতে পারবো আশাবাদী মধ্যে এখানে আমরা মহিলাদের সমন্বয়ে যে হস্তশিল্প আর একটি মেলা এটি আমরা মেলার অনুমোদনও দিয়েছি আমরা চাই এই সমস্ত মেলাগুলোও যদি ওখানে হয় তারপরও এটি কিছুটা কার্যকর হবে বান্দরবানে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ জয়িতার কর্মসূচির আওতায় নির্মিত হয় এই ভবন মাছরাঙা ডেস্ক মানিকগঞ্জে হঠাৎ করে পাগলা কুকুর বিড়াল ও শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে চলছে ভ্যাকসিন সংকট আক্রমণের শিকার মানুষদের জলাতঙ্ক রোগের প্রতিরোধক ভ্যাকসিন বাহির থেকে কিনে ব্যবহার করতে হচ্ছে মানিকগঞ্জ থেকে গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট হঠাৎ করেই মানিকগঞ্জে বেড়েছে পাগলা কুকুর বিড়াল ও শিয়ালের আক্রমণ গত বুধবার বিড়াল ও শেয়ালের কামড়ে আক্রান্ত একশো জন রোগী ভ্যাকসিন নিতে ভিড় করে জেলার আধুনিক আড়াইশো শয্যা সদর হাসপাতালে শেষ হয়ে যায় ভ্যাকসিন বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন সান্ডেকেরা খায় নিচ্ছে পাশ দেয় করতে কামুর দিচ্ছে কামুর দেওয়া আমার একটা লেখা দিছে মানে দিকে এখানে কোনো ভ্যাকসিন নেই তো আমি বাইরে থেকে কিনে এনে আমার বাচ্চাকে ভ্যাকসিন পুশ করেছি সকালে আমার এই নাতিরে ভিরালে কাম রয়েছে সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে ইনজেকশন দিয়ে নিলাম গত মাসে হাসপাতালে প্রতিদিন গড়ে চল্লিশ জন নতুন আক্রান্ত রোগীর জন্য ভ্যাকসিন বরাদ্দ ছিল প্রতিটি রোগীকে তিন ডোজ করে দুই প্রকার ভ্যাকসিন দেওয়ার নিয়ম রয়েছে বরাদ্দ পাওয়ায় ভ্যাকসিন গত দশ জুলাই শেষ হয়ে যায় এতে বিপাকে পরে আক্রান্ত রোগীরা হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে ভ্যাকসিন সংকট জানালেন হাসপাতাল তত্ত্বাবধায়ক সরকারের থেকে নির্ধারিত থাকে প্রতি জেলার জন্য যে প্রতি জেলাতে নরমাল কি ডিমান্ডটা থাকে এবং সেই অনুযায়ী তাদের বরাদ্দটা দেওয়া থাকে সেই হিসাবে আমাদের আগামী রবিবার দিন নতুন বরাদ্দ আসার কথা রোগী বেশি হয়ে যাওয়া এই দুই একদিনের শর্টেজটা পড়ে গেছে আর কি হঠাৎ করে জলাতঙ্ক রোগ প্রতিরোধে এই সকল প্রাণীদের প্রতি বছর ভ্যাকসিন দেওয়া হলেও গত বছর মাত্র ষাট থেকে সত্তরটি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রজনন মৌসুমে প্রাণীদের হরমোনাল পরিবর্তনে এমন আক্রমণ বেড়ে যায় বলছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই সামনে ভাদ্র আসতেছে আগে থেকে তারা একটু ওই সময় তাদের হরমোনাল কিছু চেঞ্জ হয় এই তারা একটু অ্যাগ্রেসিভ হয় আর বিড়ালের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে বিড়াল হচ্ছে সাধারণত দিনের আলো যদি বেশি থাকে তাহলে ওই সময় তাদের একটু থাকে এই জন্য তারা এই কাজটা দ্রুতই ভ্যাকসিন সংকট কাটবে এমনটাই আশা সাধারণ রোগীদের নিউজ ডেস্ক মাত্র একদিনের ব্যবধানে মানিকগঞ্জে কেজি প্রতি কাঁচামরিচের দাম বেড়েছে সত্তর টাকা গতকাল জেলার খুচরা বাজারে কেজি প্রতি কাঁচামরিচ আড়াইশো টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় বিক্রেতারা বলেন জেলার আড়তগুলোতে কাঁচামরিচের আমদানি কম হওয়ায় বেড়ে গেছে এর দাম এদিকে দুদিনে হিলি স্থলবন্দরে প্রতি কেজি কাঁচামরিচ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় দিন দিন কাঁচামরিচের দাম বাড়ায় অসন্তোষ জানিয়েছেন कृतारा ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হান্নান এই রায় দেন এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বাদল বাহরাইনে থাকাকালে দোকান ঘর করতে তার ভগ্নীপতি কামালের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেয় এর মধ্যে তিন লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত না দেওয়ায় তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাদলকে থাপ্পড় মারে এতে বাদল ক্ষুব্ধ হয়ে দু সালের চব্বিশে আগস্ট ভগ্নিপতি কামালের বাড়িতে গিয়ে বোনের দুই ছেলে মেয়েকে হত্যা করে নরসিংদীর মাধবদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কলকারখানার শ্রমিকরা সকালে দশটা থেকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা এ সময় ভাঙচুর চালানো হয় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে পরে ব্যারিকেড দিয়ে মহাসড়ক অবরোধ করে তারা অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে পুলিশ সহ অন্তত পনেরো জন আহত হয় বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা পৌর পার্কে অনুষ্ঠিত এ মেলায় বৃষ্টি স্টলে ফলদ বনজ ও ঔষধি গাছ প্রদর্শনও বিক্রি হচ্ছে দুপুরে মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয় পরে সেখানে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম সভা শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় মেলা চলবে চব্বিশে জুলাই পর্যন্ত দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আলাদা কোটা সংস্কারে নীতিগতভাবে সরকার একমত যে কোনো সময় আলোচনায় বসতে রাজি জানিয়েছেন আইনমন্ত্রী আন্দোলনকারীদের শাটডাউন কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ সংঘর্ষে হতাহত অনেকে লক্ষ্মীপুরে খালে বিলে বাঁধ ও বিশেষ জাল বসিয়ে দেশের প্রজাতির মাছ শিকার বাধাগ্রস্ত হচ্ছে বংশবিস্তার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মার্চা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল